আসসালামু আলাইকুম। তাহলে ফারাজ ভাই, আপনি কি মানে কাউকে যুক্ত করবেন? কাউকে আপনার কি মনে হচ্ছে কাউকে যুক্ত করা যায়? না ভাই, আমার তো এরকম ইয়ার কেউ নাই। আচ্ছা, তাহলে আমি আরেকজনকে দেখি। ডালিয়া ফজল, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ডাইলা, ডাইলা ফজল, সরি, ডাইলা ফজল বলেন। জানলাম, ডাইলা না ভাইয়া, সবসময় দূর থেকে এত ছোট স্ক্রিনটা এত ছোট হয়ে যায় দূরে থাকলে। আচ্ছা বলেন বলেন। আচ্ছা না ভাই, এমনি আসলে আমি শুনতেছিলাম, কখনো আপনার ইয়েতে মানে জয়েন হয় নাই। আমি দেখছি আপনার লাইভে মানে মেয়েদের সংখ্যা অনেক কম। আমি জানি না আসলে সাহস করে না নাকি ইচ্ছে করে আসে না, বা কেউ কোনো কোয়েশ্চেন নিয়েও আসে না, খুব কম, বা যে আপুরাই ছিলেন এখন আর বেশি জয়েনও হল না। আর নো ভাই, বাট এটা আমার কোয়েশ্চেন না। আর আমি যখন আমার লাইফে চেঞ্জ আসছিল, এটা অনেকদিন আগের কথাও না, আমার কাছে মনে হয় যদি কেউ নেগেটিভ সাইডটা নাও দেখে ইসলামের, বা কোরআন শরীফে কি লিখা আছে, হাদিসে কি লিখা আছে নাও দেখে, জাস্ট একটা বই, হুমায়ুন আজাদের নারী বইটা যে পড়বে, ওইখানে যে রেফারেন্স গুলো দেয়া আছে, জাস্ট ওইগুলো যদি ম্যাচ করে একবার দেখে কেউ, যে কোনো কেউ, যে কোনো মানুষ, তার মধ্যে তো কিছু না কিছু কোয়েশ্চেন আসার কথা। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন। নারী বইটা অত্যন্ত, আমার লাগে যদি কোনো চেঞ্জ এসে থাকে, ওই বইটা আমি এমনি স্টার্ট করছিলাম পড়া, আমার খালুর ছিল, ওটা শেলফে পড়া ছিল, আমি বললাম যে দেখি অনেকদিন ধরে এটা পড়া হয় না, এমনিতেই পড়া স্টার্ট করছিলাম। তারপর পরে পরে আমি যখন রেফারেন্স গুলো মনে মনে আসলো যে ঠিক আছে, উনি এত বড় একজন লেখক, উনি তো এমনি এমনি এগুলো লেখে নাই, আমি একবার দেখি না, কোরআন শরীফটা আমি আরবিতে পড়ি, তাহলে বাংলায় সেম আয়াতে গিয়ে দেখি এগুলো কি ঠিকই লেখা আছে কিনা। পরে যখন মিলে দেখছি যে সবগুলো সেম, আমার কাউকে কোনো কোয়েশ্চেন করতে হয় না। তারপরে আমি আমার রিসার্চ করছি, দেখছি এমন না যে কেউ ছিল না যে আমাকে এগুলা দেখায় দেওয়ার মতো, ছিল, যদি আমি ওটা মেনশন করবো না কেন, বাট আমার আর কি এটাই যে সবাই যদি জাস্ট ওই বইটা একবার পড়ে তার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই বাংলা ভাষায় লেখা, সবকিছু সুন্দর বা সবকিছু উনি পজিটিভ বলতে আমি এটা বলবো না, বাট ওই যে কিছু রেফারেন্স গুলা, ওইগুলো যদি কেউ শুধু মিলে দেখে তাহলে তার জন্য অনেক হেল্পফুল হবে। কেউ যদি চায় যে ওই পথে আসতে, বা ওইটা কি জাস্ট জানার জন্য, দরকার নাই কোনো হ্যাট্রেড বা কোনো কিছু স্প্রেড করার, কেউ তো চায় না। একদম একদম ঠিক বলেছেন। নারী বইটা যে কোনো, আমি মনে করি যে কোনো নারীর পড়া উচিত এই বইটা, একটা অবশ্য পাঠ্য একটা বই। জি, কারণ নারীরাই বেশি ডিফেন্ড করে ইসলামকে বা যে কোনো ধর্মকে, তারা মনে করে যে না মানে এটা তো না জানি কি, আর পুরুষরা তো একদম মানে রাজাদের মতো চলতেছে দুনিয়াতে, কি বলবো। হ্যাঁ ডালিয়া আপু, আপনি কি তাহলে আর কিছু বলবেন? যে আরেকটা কথা ভাইয়া, অমিত ভাইকে খুব ভালো লাগে, উনি যদি একটু বেশি বেশি জয়েন করেন তাহলে খুব ভালো হবে। আর মডারেটর বা হোস্ট, ঠিক আছে, পারস ভাইরা অনেক ভালো, বা যারাই আসেন তারাই ভালো, কিন্তু আপনার মতো কেউ সার্কাজম করতে পারে না। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, মজা লাগলো। জি জি, এইটাই ভাইয়া, তেমন আর কিছু না। আপনারা ভালো থাকবেন, সবসময় থাকেন, আর বেশি বেশি করে আপনাদের কথাগুলো স্প্রেড করেন, এইটাই। আর থ্যাংক ইউ আমাকে জয়েন করার জন্য, যদিও আমি আজকে ফার্স্ট টাইম জয়েন হয়েছি, তারপরে জয়েন করে ফেলছেন আমাকে, মানে অ্যাড করছেন, আই এম হ্যাপি। অনেক ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য কালি আপু। আপনি যদি এরকম, আপনার যদি কখনো মনে হয় যে আপনিও এই কিছু কিছু ছোট ছোট দুই একটা লাইভ করবেন এবং অন্যদের সাথে একটু আলোচনা করবেন এই বিষয়গুলো নিয়ে, তাহলে আমাকে একটা ইমেল করে দিন। ইমেল করলে আমি আপনার সাথে যোগাযোগ করব যে কিভাবে আপনার জন্য একটা প্ল্যাটফর্ম আমরা ইয়া করে দিতে পারি, যেখানে আপনি আপনিও লাইভ করতে পারবেন এবং আপনিও কথা বলতে পারবেন। তাহলে এই যে নিচে একটা ইমেল অ্যাড্রেস যাচ্ছে, আপনি এখানে একটা ইমেল করে রাখেন তাহলে। জি আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি। হ্যাঁ, ডালিয়া ফজল, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ডাইলা, ডাইলা ফজল, সরি, ডাইলা ফজল বলেন। জানলাম, ডাইলা না ভাইয়া, ও ডালিয়া, 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 আমি একটু দূরে দূর থেকে দেখছি তো। আপনারা মুমিন থাকেন তো অনেক গালাগালি করেন, ওনাদের স্পেলিং হয় না, প্রোনান্সিয়েশন হয় না, আপনারা নিজেই কিন্তু বলতেছেন আমাকে আবার ডাইলা। না সরি, আমি তো সরি বললাম, আমি দূর থেকে দেখেছি তো, আমি মানে প্রথমে ঠিকঠাক পড়ছিলাম কিন্তু পরে আবার ক্লাস করেন। তাহলে দূর থেকে দেখলেও তো ঠিকঠাকই দেখার কথা। না না, গ্লাস বললে সবসময় দূর থেকে এত ছোট স্ক্রিনটা এত ছোট হয়ে যায় দূরে থাকলে যে ভালো করে দেখা যায় না, একটু সামনে এসে দেখা যায়। ইটস ওকে, আমি ইউজড টু। আচ্ছা বলেন বলেন। আচ্ছা না ভাই, এমনি আসলে আমি শুনতেছিলাম, কখনোই আপনার ইয়েতে মানে জয়েন হয় নাই। আমি দেখছি আপনার লাইভে মানে মেয়েদের সংখ্যা অনেক কম। আমি জানি না আসলে সাহস করে না নাকি ইচ্ছে করে আসে না, বা কেউ কোনো কোয়েশ্চেন নিয়েও আসে না, খুব কম, বা যে আপুরাই ছিলেন এখন আর বেশি জয়েনও হল না। আই ডোন্ট নো ওয়াই, বাট এটা আমার কোয়েশ্চেন না। আর আমি যখন আমার লাইফে চেঞ্জ আসছিল, এটা অনেকদিন আগের কথাও না,
আমার কাছে মনে হয় যদি কেউ নেগেটিভ সাইডটা নাও দেখে ইসলামের বা কোরআন শরীফে কি লিখা আছে হাদিসে কি লিখা আছে নাও দেখে জাস্ট একটা বই হুমায়ুন আজাদের নারী বইটা যে পড়বে ওইখানে যে রেফারেন্স গুলো দেওয়া আছে জাস্ট ওইগুলো যদি ম্যাচ করে একবার দেখে কেউ যে কোনো কেউ যে কোনো মানুষ তার মধ্যে তো কিছু না কিছু কোয়েশ্চেন আসার কথা। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন। নারী বইটা অত্যন্ত আমি গুরুত্বপূর্ণ একটি বই। আমার লাইফে যদি কোনো চেঞ্জ এসে থাকে ওই বইটা আমি এমনি স্টার্ট করছিলাম পড়া, আমার খালুর ছিল ওটা শেলফে পড়া ছিল, আমি বললাম যে দেখি অনেকদিন ধরে এটা পড়া হয় না এমনিতেই পড়া স্টার্ট করছিলাম। তারপর পরে পরে আমি যখন রেফারেন্স গুলো মনে মনে আসলে ঠিক আছে উনি এত বড় একজন লেখক উনি তো এমনি এমনি এগুলো লেখে নাই, আমি একবার দেখি না কোরআন শরীফটা আমি আরবিতে পড়ি তাহলে বাংলায় সেম আয়াতে গিয়ে দেখি এগুলো কি ঠিকই লেখা আছে কিনা। পরে যখন মিলিয়ে দেখছি যে সবগুলা সেম, আমার আর কাউকে কোনো কোয়েশ্চেন করতে হয় না। তারপরে আমি আমার রিসার্চ করছি দেখছি, এমন না যে কেউ ছিল না যে আমাকে এগুলা দেখায় দেওয়ার মতো ছিল, যদি আমি ওটা মেনশন করবো না কেন, বাট আমার আর কি এইটাই যে সবাই যদি জাস্ট ওই বইটা একবার পড়ে তার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, বাংলা ভাষায় হ্যাঁ লেখা। সবকিছু সুন্দর বা সবকিছু উনি পজিটিভ বলছে আমি এটা বলবো না, বাট ওই যে কিছু রেফারেন্স গুলা ওইগুলো যদি কেউ শুধু মিলিয়ে দেখে তাহলে তার জন্য অনেক হেল্পফুল হবে। কেউ যদি চায় যে ওই পথে আসতে বা ওইটা কি জাস্ট জানার জন্য, দরকার নাই কোনো হ্যাট্রেড বা কোনো কিছু স্প্রেড করার, কেউ তো চায় না। একদম একদম ঠিক বলেছেন, নারী বইটা যে কোনো, আমি মনে করি যে কোনো নারীর পড়া উচিত এই বইটা, একটা জি অবশ্য পাঠ্য একটা বই। জি, কারণ নারীরাই বেশি ডিফেন্ড করে ইসলামকে বা যে কোনো ধর্মকে, তারা মনে করে যে না মানে এটা তো না জানি কি, আর পুরুষরা তো একদম মানে রাজাদের মতো চলতেছে দুনিয়াতে, কি বলবো। হ্যাঁ ডালিয়া আপু, আপনি কি তাহলে আর কিছু বলবেন? যে আরেকটা কথা ভাইয়া, অমিত ভাইকে খুব ভালো লাগে, উনি যদি একটু বেশি বেশি জয়েন করেন তাহলে খুব ভালো হবে। আর মডারেটর বা হোস্ট ঠিক আছে, ফারাজ ভাইরা অনেক ভালো বা যারাই আসেন তারাই ভালো, কিন্তু আপনার মতো কেউ সার্কাজম করতে পারে না। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, মজা লাগলো জি শুনে। জি, এইটাই ভাইয়া, তেমন আর কিছু না। আপনারা ভালো থাকবেন, সবসময় থাকেন, আরো বেশি বেশি করে আপনাদের কথাগুলো স্প্রেড করেন, এইটাই। আর থ্যাংক ইউ আমাকে আচ্ছা জয়েন করার জন্য, যদিও আমি আজকে ফার্স্ট টাইম জয়েন হয়েছি, তারপরে জয়েন করে ফেলছেন আমাকে, মানে অ্যাড করছেন, আই এম হ্যাপি। অনেক ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য কালী আপু। আপনি যদি এরকম, আপনার যদি কখনো মনে হয় যে আপনিও এই কিছু কিছু ছোট ছোট দুই একটা লাইক করবেন জি এবং অন্যদের সাথে একটু আলোচনা করবেন এই বিষয়গুলো নিয়ে, তাহলে আমাকে একটা ইমেল করে দিন। ইমেল করলে আমি আপনার সাথে যোগাযোগ করব যে কিভাবে আপনার জন্য একটা প্ল্যাটফর্ম আমরা ইয়া করে দিতে পারি, জি যেখানে আপনি আপনিও লাইভ করতে পারবেন এবং আপনিও কথা বলতে পারবেন। তাহলে এই যে নিচে একটা ইমেল অ্যাড্রেস যাচ্ছে, আপনি এখানে একটা ইমেল করে রাখেন তাহলে। জি, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি।